প্রিয় দর্শক, আমি মূলত সাইবার সিকিউরিটি এবং আইটি রিলেটেড কথা বলি আমার ইউটিউবে। কিন্তু দেশের বর্তমানে যে অবস্থা, সে অবস্থার কথা বিবেচনা রেখে আর চুপ থাকা যাচ্ছে না। আসলে দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, আমি বলবো না যে প্রত্যেকটা দলই রাইট আছে, আবার এটা বলবো না যে রাইট নেই। তবে আমরা যারা সাধারণ সাধারণ মানুষ অথবা সাধারণ শিক্ষার্থী, তারা এই বিষয়গুলোতে অন্তত অবদান রাখতে পারি। যেমন ধরা যাক, ফার্স্টলি যেটা বলবো, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কি অনুমোদন সূত্রে ন, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এবং কি বাংলাদেশ সংবিধানে রাইট আছে প্রত্যেকটা বিষয় দাবি তুলে ধরার? আগেও দেখে আসছেন, ইতিহাসেও দেখে আসছেন আপনারা, যারা প্রটেস্ট করেছে, একটা দল তাদেরকে দমন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দমনের ভাষাটা যদি নমনীয় হয়, অনেক শাসক বিভিন্নভাবে দমন করেছে, এক না এক তন্ত্র হয়ে গেছে, আবার গণতন্ত্র ফিরে এসেছে, আবার এক না এক তন্ত্র করার প্রচেষ্টা চলছে। বাংলাদেশ সংবিধান মেনে সবই হয়, সেটা খাতা কলমে অথবা বইয়ের ভাষায়, বাস্তবতা সেটা সবাই আমরা জানি যে বাস্তবতাটা কতটা কঠিন আমাদের জন্য সার্ভাইভ করার জন্য, বাস্তবতাটা কতটা কঠিন আমাদের এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্য। সো এই বিষয়ে আমি কথা না বলে আজ দেখব প্রধান পত্রিকাগুলো, যে আমাদের যে জার্নালিজম বা সাংবাদিক আছে, সাংবাদিকতার যে বিষয়গুলো আছে, তারা কী কী লেখছে এই ইস্যুতে। আমি গুগলে শুধু লিখছি কুঠা আন্দোলন, একটা ইমেজ অন করেছি, যে ভিডিওটা যমুনা টিভির, কুঠা বিরোধী আন্দোলন উত্তাল শাহবাগ, এই শিরোনামে আমি একটা ওয়েবসাইট রান করেছি। এখানে দেখবো প্রথম প্রথম যে পত্রিকাগুলো আছে কুঠা আন্দোলন সম্পর্কে কি বলেছে। সো প্রথম আলো যে বিষয়টা কোটেশন করেছে, ফার্স্টলি স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার, এটা বলেছিল অধ্যাপক শামসুজ জোহাস স্যার। তিনি এর আগের দিন বক্তৃতা দিয়ে গেছিল, পরের দিনই তিনি পাকিস্তানি বাহিনীর কাছে আসলেই গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল ফরমান, শহীদ হয়ে যান। আমরা যে ছেলেটাকে দেখছি আবু সাঈদ, হাতেও মাথায় জাতীয় পতাকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু তিনি ইন্তেকাল ফরমাইছেন, শহীদ হয়েছেন এই আন্দোলনের। আপনারা সবাই জানেন নির্মমভাবে কিভাবে তাকে গুলি করা হয়েছে, একজন স্টুডেন্টের গায়ে, যখন রাষ্ট্রকৃত গুলি করা হয়, যে রাষ্ট্র জনগণের টাকায় চলে। স্টুডেন্ট অবশ্যই জনগণের টাকায় পড়াশোনা করে, কিন্তু তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এই যে মেধাবী শিক্ষক শিক্ষার্থীটা চলে গেল, তার ফ্যামিলির দায় ভার কে নিবে? যে ফ্যামিলি থেকে সে উঠে এসেছে তার দায় ভাই কে নিবে? আপনার হাতে বন্দুক রয়েছে, আপনার হাতে পিস্তল রয়েছে, আপনার হাতে ক্ষমতা রয়েছে, তাই বিধায় গুলি করবেন? এ রাইট সংবিধান আপনাকে কিভাবে দিল? যার জন্য হয়তো আপনি গুলি করলেন, সে চিরদিন থাকবে না বাংলাদেশে, সে চিরদিন থাকবে, এটা পৃথিবীর রুলস রেগুলেশন নীতি, তারা চিরদিন পৃথিবীতে থাকে না, কোনো শাসকই চিরদিন পৃথিবীতে থাকে না। একসময় অটোম্যানরা ছিল, তারাও কিন্তু ফিনিশ হয়ে গেছে, একসময় ফেরাউন ছিল, নমরুদ ছিল, তারাও ফিনিশ হয়ে গেছে।
আপনিও জানেন, আপনারাও ছিলেন, এক সময় বিরোধী দলও ছিল, পালাবদল কিন্তু হয়েছে, এটা ইতিহাস। আসলে প্রত্যেক সময় প্রত্যেক সময়, কিন্তু রিসিবিলিটি, আপনাদের মানুষ কিভাবে গ্রহণ করছে, আপনারা কি জন্ম দিচ্ছেন, আজ প্রায় 90 ভাগের বেশি মানুষ থুতু ফেলে আপনাদের দিয়ে খেয়ে। এটা আমার পার্সোনাল অভিমত, এটা ব্যক্তিগত অভিমত, যে 90 ভাগ মানুষ আপনাদের দেখে থুতু ফেলে। যাই হোক, এই মুহূর্তে প্রথম আলো বলতেছি, স্যার এই মুহূর্তে ভীষণ আপনাকে দরকার ছিল। কোটা সংস্কার আন্দোলন, সারা দেশে বিক্ষোভ, সংঘাত, নিহত 6 জন, এটা প্রথম আলো ইনশিওর করছে। কারণ ফেসবুকে যখনই পুলিশ দেখি মারা গেছে, কিছু ভাই, উৎসাহী ভাই, কিছু বোন বলে এটা গুজব, কেউ মারা যায়নি। আমি দেখলাম একজন মন্ত্রীও, বাংলাদেশের একজন সুনামধন্য মন্ত্রী, অনেকের আইডল, আমিও তাকে একসময় পছন্দ করতাম তাদের কাজ বাজ দেখে, কিন্তু ইদানিং মনে হচ্ছে সবাই একটা জায়গায় গিয়ে প্রবলেমেটিকভাবে আটকে আছে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আসলেই নিউজ পড়তেছি, সাংবাদিকের মতো পড়তে পারবো না, এটাই স্বাভাবিক, কারণ আমি আইটি পার্সন। আমি বাংলাদেশ প্রতিদিন দেখব, যে বাংলাদেশ প্রতিদিনের যে নিউজটা রয়েছে, 6 জেলায় সংঘর্ষ, গুলি, নিহত 6 জন। এই জায়গায় বলছে ছাত্রলীগ নেতাদের পদত্যাগ, এটা করতেই পারে তারা, স্বাভাবিক। জেলায় জেলায় সংঘর্ষ, নিহত 6 জন, এই 6 জনের দায় ভাই কে নিবে, আসলেই কোন পক্ষ নেবে? সেটা মারা যাক ছাত্রলীগের কোনো ছেলে, মারা যাক কুঠা আন্দোলনকারী কোনো ছেলে, মারা যাক ভিন্ন মতাধর্মী কোনো ছেলে, এই দায়ভারগুলো কে নেবে? রাষ্ট্র না, এই দায়ভার, এই মৃত্যুর ঘটনাকে জিনিসগুলা, এই দায়ভারগুলো কে নেবে? এই অকালে যে মৃত্যুবরণ করতেছে, হ্যাঁ আমাদের অনেক মন্ত্রী তো বলে যে বিষিত মারা যায়নি, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তোমার ছেলে অথবা আপনার ছেলে যদি মারা যেত, সেদিন আপনি বুঝতেন যে আসলে একটা ফ্যামিলি থেকে একটা লোক মারা গেলে তার কেমন লাগে। কারণ আপনার ছেলেকে তো আপনি বিদেশে পড়ান, বাংলাদেশে আপনি রাখেন না, জনগণের টাকা মেরে আপনি বিদেশে পড়ান, সেটা যে দলেরই হোক না কেন, প্রত্যেক দলের লোকদের দিয়ে তো চিনা আছে। আমরাও তো যখন ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতির সাথে হয়তো বা সম্পৃক্ত ছিলাম কিছুদিন, তারপরে চলে এসেছি। আপনি সোনার বাংলাদেশ গড়ছেন, আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে বিদেশে পড়ান, কার জন্য এই ডিজিটাল বাংলাদেশ? আমাদের মতো চাষাদের ছেলেদের জন্য, আমাদের মতো খেটে খাওয়া মানুষের ছেলেদের জন্য, আমাদের মতো সিম্পল চাকরিজীবী ছেলেদের জন্য সোনার বাংলাদেশ গড়ছেন, আর আপনার ছেলে বিদেশে পাঠান আমার বাবার টাকার কর দিয়ে, আমার ফ্যামিলির কর দিয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার দেশের মানুষের কর দিয়ে, টাকা মেরে। যাই হোক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রুকিয়া বিশ্ববিদ্যালয়, এটা করবেনি, কারণ ভিসি তো আপনাদেরই লোকজন, কারণ আপনারাই নিয়োগ দিয়েছেন, আপনাদের কথাই শুনবে, এটাই স্বাভাবিক। 6 জন ছাত্র মারা গেল, কুলাঙ্গার কিছু টিচার রয়েছে যারা এখনো চুপ রয়েছে, আমি কুলাঙ্গারই বলবো তাদেরকে, কারণ আমি তো তাদের বিশ্ববিদ্যালয়ের অনেক মানে টিচারদেরকে চিনি, তারা কিভাবে আসলেই, হ্যাঁ তাদের মেধা আছে, এটা বলতে হবে, তাদের মেধা আছে। কিন্তু কিভাবে আপনারা আপনারা নিয়োগ পান সেটাও ভালো করে জানা আছে জনগণের। যাই হোক, আরেকটা পত্রিকা ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, এই কঠিন যুগেও যে তারা ছাপিছে তাদেরকে ধন্যবাদ আসলেই। ওকে, টুডে ইজ এশিয়া, নো আমি বাংলা বাংলাই পড়ব। আজ গায়েবি জানাজা ও কফিন মিছিল কর্মসূচি, এটা বলেছে। আমি আরেকটা পত্রিকার হেডলাইন পড়বো, নয়া দিগন্ত, আমার সংবাদ, যুগান্তর, একটা সময় খুব পছন্দের পত্রিকা ছিল, মানব জমিন।
ওকে, কর্মসূচি পালন করবে না কুঠা বিরোধীরা, পবিত্র আশুরা আজ কর্মসূচি পালন করবে না কুঠা বিরোধীরা, সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ, নিহতদের গায়েবি জানাজা ও কফিন মিছিল দুপুরে। এই ভাইগুলা আসলেই নিহত হয়েছে, দেখেন তাদের বয়সই বা কত। হ্যাঁ, তারা তাদের ভিন্ন ধর্মী, তারা তো বেঁচে থাকার অধিকার ছিল এই বাংলাদেশে। আপনার সংবিধান দিয়ে যদি আপনার আইন চলে, আপনার সংসদ চলে, কেন ছাত্রদের এই বিষয়গুলো চলবে না? তাহলে বলে দেন যে কোনো স্টুডেন্ট প্রটেস্ট করতে পারবে না, কেউ তার গণতন্ত্র কথাগুলো বলতে পারবে না, কেউ আপনার ভিন্ন মতামত নিয়ে আলোচনা করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। তাহলে এটা বলে দেন সংবিধানে, একটা আইন করে দেন যে আমি যা করব তাই, আই আর কেউ কিছু করতে পারবে না, কোনো আন্দোলন করতে পারবে না, কোনো প্রটেস্ট করতে পারবে না, কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, দল হবে একটা, এটা আপনি বলে দেন। অবশ্যই তো এটাই হয়েছে, দুঃখ তো তখনই লাগে যখন এখন পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। 27 বয়স আমার, আমি এখনো ভোট দিতে পারিনি। আমি দুইটা নির্বাচন পেয়েছিলাম সরকারি, দুইটাতে যে দেখি আমার ভোট হয়ে গেছে, কে দিয়েছে এই ভোটগুলো আমার? এই জন্য বেশ কিছু শিক্ষকদেরও সম্মান করতে মনে চায় না আমার। এই শিক্ষকরাই তো সেদিন থাকে প্রিজাইডিং অফিসার, অনেক কিছু, কি হবে কি হবে, একদিন তো মরতে হবে সবাইকে। আমার ভোটটা কে দিয়েছে? আমি কিয়ামত পর্যন্ত সে দাবি ছাড়বো না, কারণ ইটস মাই রাইট, ভোট প্রয়োগ করা আমার অধিকার। আমি আপনার সাথে সম্মত নাই হতে পারি, আপনি ছাড়া প্রার্থীও না থাকতে পারে, বাট ইটস মাই রাইট, আমার ভোটার অধিকার আমার দিতে হবে। আমি কেন ভোট দিতে পারবো না? যাই হোক, দেশে পড়ে আছি, দেশে বেঁচে আছি, আপনাদের খেয়ে না, আপনাদের পরে না, আপনাদের দয়ায় না, আমাদের মতো জনগণের ট্যাক্সের টাকায় আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছি চাই। আপনারাই বরং সরকারের কর্মচারী, আপনারা বরং সরকারের গোলাম। সরকার বলতে আমি বাংলাদেশের যে ইটা বুঝাইছি, আপনি কোনো পলিটিক্যাল দল না। আপনারা হয়তো, আপনাদের আমরা নির্বাচিত করছি অথবা নিজেরাই আপনারা নির্বাচিত হয়েছেন, বাট আপনি নিজেও সরকারের, মানে সরকার হয়েও জনগণের বেতন নেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন চলে আপনার। তাহলে যা সমন্বয় করা দরকার, অঝরে স্টুডেন্টগুলার প্রাণ বিনাশ করবেন না, কারণ তাদের ফিউচার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের ভবিষ্যৎ আছে। আপনারা হয়তো যারা মারতেছেন, গুলি করে মারছেন, হয়তো বা কুটার জুড়ে বলতে পারেন আপনার পূর্বপুরুষেরা হয়তো বা বেশ কিছু জিনিস ছিল, সেজন্য আপনি গুলি করে মারলেন, একটা ছেলেকে গুলি করে আপনি মেরে দিলেন। জানি না আপনার ওয়ার্ডার ছিল কি না, গুলির ওয়ার্ডার ছিল কি না, আপনার বস জানে কি না, বস দ্যাট মিন্স আপনার বড় অফিসার জানে কি না, হয়তো বা আপনি সেই মদত দিয়ে টাকা পেয়েছেন। আমি দেখেছি অনেক মুক্তিযোদ্ধার বলে টাকা দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ, মানে ঘুষ দিয়ে আপনার চাকরি নিতে হয় কেন? বাপার, বাপের পোলা হলে তো পড়াশোনা করে চাকরি নিতেন। যাই হোক, আমি হয়তো জার্নালিজম পড়িনি বা সাংবাদিকদের মতো বলতে পারি না, অনেক কথা নেগেটিভ পজিটিভ থাকতে পারবে, কিন্তু এটাই সত্য যে
সত্যি বলতে কিছু রাজনৈতিক দলকে আমরা মনে প্রাণে ঘৃণা করি, আমি মনে প্রাণে ঘৃণা করি। সেই আরো 5 বছর আগে, আরো 5 বছর আগে থেকে পলিটিক্যাল পার্টিকে ঘৃণা করা শুরু করে দিয়েছি। এবং কি আমি মনে করি প্রায় 40% যুবক আমাদের মতো যারা রয়েছে, 40% তারা পলিটিক্যাল পার্টিগুলোকে ঘৃণা করে। অবশ্যই এটাতে আপনাদের কিছু যায় আসে না, কারণ আপনার তো ভোট লাগে না, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক। ঘৃণা করলেই বা কি না করলেই বা কি, আপনার যে দালালগুলো রয়েছে তারা তো ভোট সিল মেরেই দেয়, ছাপ্পা মেরে দেয়, কবরে তো যে যাচ্ছে, তাই না? কেউ কেউ কবরে তো যাচ্ছে, যাবে। দেখা যাক, যাই হোক, আমি আবারও বলবো, এই আর একজন এই আর একজন আল্লাহর ফেরেস্তা। লজ্জা থাকলে আর কোনোদিন সে মানে অন্য কিছু বলতো না, আমি তার বিরোধিতা বলবো না, আবার এটাও বলবো না, কিন্তু লজ্জা আমি তার জন্য এটাই পাই। তিনি কুপিবাস, দারুণ কুপিবাস, তিনি ঢাবিতে পড়েছিল বা এখনো শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বাট দারুণ কুপিবাস, লজ্জা করে না অন্যের জিনিস লেখে লেখে সেটাকে ছাপানো। লজ্জা থাকলে তো আর এই বিষয়গুলো আসতোই না। যাই হোক, আমার মনের কথাগুলো আমি বললাম, কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমার কথা বলার অধিকার আছে, সংবিধানের রাইট। আর আপনার যদি প্রবলেম হয়, কারোর যদি প্রবলেম হয়, তাহলে আপনার যা আইনে তো যা কিছু সম্ভব আপনি করতে পারেন। কারো গা গরম হতে পারে, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, আপনার আইনে তো আপনি যা কিছু করতে পারেন, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে, ছেড়ে দিয়েছে জীবন। কারণ চুপ থাকতে থাকতে আছে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।